আমার নাম ফরিদ হোসেন আমি ইউএনবির সম্পাদক আমি আমার সহকর্মীর প্রশ্নটা সূত্র ধরে আমি একটু বলতে চাই এটা যে কারণ হয়েছে দুটা কারণে আমার মনে হয়েছে যে এই ঘটনাটা ঘটেছে একটা আপনি সফর কিছুটা এগিয়ে নিয়ে এসছেন ফিরে এসছেন সেটা সম্পর্কে বলা হয়েছিল যে আপনার কন্যা সাহেমাওয়াজেদ পুতুল অসুস্থ প্রথমে বলা হয়েছিল এখানে পরবর্তীতে সেটাকে আবার অন্য রকমের ব্যাখ্যা দেওয়া হয়েছে এটা একটা আরেকটা হচ্ছে যে আমরা পাঁচ বিলিয়ন ডলার চীন আমাদের সহায়তা দিবে এটা খুব জোরে সোরে বলা হচ্ছিল কিন্তু আমাদেরকে তারা দিয়েছে একশো মিলিয়ন ইউয়ান একশো মিলিয়ন ইউয়ান ডলার এই দুই বিলিয়ন ডলার সে সমঝোতা হয়েছে সেটা কিছু থাকবে একেবারে অনুদান কিছু হবে সুদমুক্ত ঋণ কিছু হবে এরকম সেটা আরেকটা ক্যাটাগরিতে আপনার কিন্তু যে অ্যানাউন্সমেন্ট একটা হয়েছে আমাদের পররাষ্ট্রমন্ত্রী বলেছেন আমি আমাদের রিপোর্টে দেখেছি একশো মিলিয়ন ইউয়ান যেটাকে ডলারে হ্যাঁ সেটা ওয়ান বিলিয়ন ওয়ান ওয়ান না একশো মিলিয়ন একশো মিলিয়ন হ্যাঁ ঠিক আছে এই কারণে আপনার এই প্রশ্নটা এসছে এবং আরেকটা জিনিস আমি আপনাকে জানাতে চাই ভারতের বেশ কয়েকটা গণমাধ্যমে এবং বিশেষত ইকনমিক টাইমসে আপনার এই কথাটা এভাবেই লিখেছে যে আপসেট পি এম হাসিনা রিটার্নস ফ্রম চায়না এবং এই ধরনের প্রচারটা কিন্তু ভারতের গণমাধ্যমে বেশি হচ্ছে এবং তারা এই কথাগুলো উল্লেখ করছে যে এটা হয় নাই ওটা হয় নাই সেটার সূত্র ধরেই আমরা এখানে আপনার কাছে আপনার প্রতিক্রিয়া আরও বিস্তারিত জানতে চাই ধন্যবাদ তাহলে একটা বলতে হয় যে জিজ্ঞেস করতে হয় যে ভারতের গণমাধ্যমে কথা শুনে এখন আমাদের এখানে যারা কথা বললেন এরা তো আবার দুদিন আগে বলছে যে ভারতের কাছ থেকে সব বিক্রি করে দিয়ে আসছি এবং অসম চুক্তি করে আসছি ভারত কি দেশ বিক্রি চুক্তিও করে আসছি কোনটা ঠিক আমার মেয়েকে ওরা দাওয়াত দিয়েছিল ওদের হেলথ বৃষ্টি থেকে দাওয়াত পেয়েছিল ওর যাওয়ার কথা সে এসছে সকালবেলা যাওয়ার কথা ওর প্রচণ্ড জ্বর ছিল যেতে পারিনি আমার সাথে এটা বাস্তবতা এখন আমি একটা মা ওই অবস্থায় মেয়েকে রেখে আমাকে চলে যেতে হয় আমার যখন সমস্ত আনুষ্ঠানিক সমস্ত কর্মসূচি কিন্তু আমাদের শেষ হয়ে যায় আমাদের কিন্তু এগারো তারিখ এসে বছরের কথা আমরা এগারো তারিখে এসছি হয়তো এগারো তারিখ বিকেলে আসতাম সে আমি আর্লি মর্নিংয়ে আসছি মাত্র পা পাঁচ ঘন্টা না ছয় ঘন্টার ডিফারেন্স তো এই ছয় ঘন্টার মধ্যেই এত বড় তোলপাড় হয়ে যাবে এটা তো বুঝতে পারিনি আর তাছাড়া এটা আজকে নতুন না আমরা যখন এর আগে ভারতে গেলাম আমার তো তিন দিন না চার দিনের প্রোগ্রাম ছিল যখন ফ্রান্সের প্রেসিডেন্ট বললেন যে উনি বাংলাদেশে আসবেন তা আমার একটা দায়িত্বই ছিল যে উনি বাংলাদেশে যখন আসবেন তার আগে আমার ঢাকায় এসে পৌঁছানোর কথা পৌঁছে ওনাকে আমি রিসিভ করব। আমি কিন্তু ভারত সেই দুই দিনের প্রোগ্রাম ক্যান্সেল করে দিয়ে আমি চলে আসলাম এসে ওনাকে রিসিভ করলাম এছাড়াও বা পৃথিবী বহু দেশে আমি যখন যাই আমার যখন অফিসিয়াল কাজগুলি শেষ হয়ে যায় তা আমার তখন শপিংয়েও যাওয়ার নাই দেখারও যা জায়গা নাই ব্যাঙ্গোরও কিছু নাই আমি যখন যত তাড়াতাড়ি বাড়ি দেশে ফিরে আসি এটা একবার না এটা বহুবার আমি এভাবে এসেছি এটা আমার যদি আপনার প্রোগ্রাম দেখেন দেখবেন আমি অনেকবারই যখনই আমি অ্যাভেলেবল মানে সুযোগটা পেয়েছি আমি চলে আসছি তাড়াতাড়ি করে যাই না আমার মনে হয় আমি দেশে ফিরে যাই আর সেবার তো এসছি ওই কারণেই আর তাও তো আমাদের আমরা সব প্রোগ্রাম শেষ করছি পাঁচটার মধ্যে কাজ শেষ রাত দশটায় আমাদের ফ্লাইট আমরা এখানে এসে পৌঁছালাম ভারত চীনের সময় আড়াই আড়াইটা আর দুই ঘন্টা আমরা মানে সময় পেলাম আমরা আগে এসে পৌঁছালাম টেল উইন ছিল একটু তাড়াতাড়ি প্লেনটা চলে আসছে এটা হলো বাস্তবতা এটাকে এত রং চং মাখা এত কিছু বলা তো যারা এইসব সব কথাগুলি বলে তাদেরকে যেন দেশবাসী একটু চিনে রাখে যে তারা এই ধরনের বানট কথাই বলে আর ভারতের পত্রিকা কী লিখেছে সেটা নিয়ে আবার মাথা ব্যথা না তবে যারা বিরোধী বক্তৃতা দিয়ে আবার ভারতের লেখা পড়ে আবার কমেন্ট করে তো তাদের নীতিটা কী সেটা একটু বোঝা উচিত এটাও একটু তাদের জিজ্ঞেস করি আমি যে তাদের মন মানসিকতাটা কোথায় কি? আমার আমার সব কিছুই তো খারাপ দেশটা ভালোই চলতেছে না দেশ সর্বনাশ হয়ে গেছে সর্বনাশ হয়ে গেছে না আর মেট্রো রেলে চলে বসে বলে এটা সর্বনাশ এটা কি বানালো এক্সপ্রেসে দ্রুত চলে আসে ওটাও তো খুব সর্বনাশের ব্যাপার আজকে গ্রাম পর্যাপত রাস্তা হয়ে গেছে বিদ্যুৎ চলে গেছে এটাও তো দেশের সর্বনাশ আজকে গ্রামগুলি শহর হয়ে যাচ্ছে গ্রামের মানুষগুলি নাগরিক সুবিধা পাচ্ছে সেটাও তো দেশের সর্বনাশ তাদের দৃষ্টিতে কমিউনিটি ক্লিনিক করে বিনা পয়সায় ওষুধ দিচ্ছি তাদের দৃষ্টি ওটাও সর্বনাশ কারণ মানুষ যত গরিব থাকবে ওই দারিদ্রতা দেখাবে বিদেশ থেকে ভিক্ষা করে এনে নিজেরা উদর করবে আর গরিব গরিবই থাকবে এটাই তো তাদের সময়ের কাজ এবং এটাই তাদের আকাঙ্ক্ষা ছিল এটাই তারা করেছে এই দেশে দেশকে খাদ্যের সংসম্পূর্ণ করা যাবে না তাহলে খাদ্য ভিক্ষা চাওয়া পাবে পাবে না তো এই মানসিকতার যারা তারা ওরকমই চিন্তা করে দেশের প্রতি বা মানুষের প্রতি এদের কোনো যদি এতটুকু দায়িত্ববোধ থাকতো তাহলে এত কাজ করার পরেও যে কিছু দেখে না চোখ থাকতে কেউ যদি অন্ধ হয় আর কান থাকতে বধির হয় আবার বলার কিছু নাই মুখ আছে বলে যাচ্ছে বলে যাক ওটা না শুনলেই হলো শুনলাম ভুগলাম না এটাই তো আমার আমার নিতে ওটাই আর আমি তো অভ্যস্ত হয়ে গেছি আমার শুনতে শুনতে আমি এখন আমি এতগুলি টেলিভিশন আগে তো একটা টেলিভিশন একটা রেডিও সারাক্ষণ আমার বিরুদ্ধেই বলতো ওই পত্রিকাগুলিও যে কটা ছিল সবগুলি বিরুদ্ধে লিখতো তো কী হয়েছে তারপর তো ক্ষমতাও চলে আসছি পাঁচ পাঁচবার দেশের উন্নতিও করেছি আজকে দেশ গ্রাজুয়েট হয়েছে যেখানে স্বল্পোন্নত দেশ আমার বাবা রেখে গিয়েছিলেন জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিব রেখে গেছেন স্বল্পোন্নত দেশ আমরা আমি তারই পদঙ্ক অনুসরণ করে আজকে বাংলাদেশ উন্নয়নশীল দেশের মর্যাদা পেয়েছে ওই উনত্রিশ বছর ধরে যারা ক্ষমতায় ছিল তারা তো এক কদম আগে বাড়াতে পারেনি দেশটাকে ওই আওয়ামী লীগ ক্ষমতা আসার পরই পারল এটা হলো বাস্তবতা তো সবার তো ভালো লাগবে না স্বাধীনতা বিশ্বাস যারা করে না রাজাকারদের যারা ক্ষমতায় বসায় জাতির হত্যাকারীদের যারা ভোট চুরি করে পার্লামেন্টে বসায় যা তাদেরকে দূরতাবাসে চাকরি দিয়ে পুরস্কৃত করে বিচার হাত থেকে রেহাই দেয় তাদের মুখের থেকে বেশি কি আশা করেন কি আশা করবেন বলেন গ্রেনেড হামলা করে হত্যার চেষ্টা করছে মনই নেই এটাও তাদের কম দুঃখ নাকি গুলি বোমা গ্রেনেড সব কিছু অতিক্রম করে চলে এসছি আর দেশটাকেও যে উন্নতি করতে পেরেছে এটা তো বাস্তবতা আজকে যান গ্রামে দেখেন যা যা নিজের গ্রামে যেয়ে দেখেন মানুষ কেমন আছে যারা গৃহহীন ভূমিহীন তাদের ঘরবাড়ি করে দিচ্ছি আজকে আটান্নটা জেলা বলতে পারি যে সেখানে কেউ ভূমিহীন গৃহহীন নাই প্রত্যেকটা মানুষ অন্তত দুই কাঠা জমি আর একটা ঘর দিতে পেরেছি আর সেই ঘরটাই তার একটা কর্মসংস্থানের ব্যবস্থা বা কর্মসংস্থানের জায়গা হয়ে গেছে অতি দরিদ্র আজকে আমি পাঁচ মাত্র পাঁচ পার্সেন্টের আমি এনেছি যেখানে পঁচিশ পার্সেন্ট ছিল দারিদ্রের হার একচল্লিশ থেকে আঠারো পয়েন্ট সাত ভাগে নামিয়ে নিয়েছি তো এগুলি ভালো লাগবে না তো চাও না কথা ওই দারিদ্র বেচা খাবে এটাই তো ছিল বলেন আর কার কী প্রশ্ন আছে করেন সব করেন